এই ঝুমুর শোন, আমার অনলাইন বিজনেসটা কিন্তু দাঁড়ায় গেছে বুঝছিস। এখন যদি একটা স্ট্রং পার্টনার পাইতাম তাহলে বিজনেসটাকে আরো স্ট্রং করতে পারতাম। আমাকে বলতেছেন কেন? আপনার তো স্ট্রং পার্টনার দরকার, আমি হইলাম উইক পার্টনার, ঠিক মতো হাঁটতেই পারি না। তুই কি এই যে আগের কথা নিয়ে পড়ে থাকবি? দেখ শোন, আমার দোকানের নাম হচ্ছে অর্গ্যানিক ফুড, আমার পেজটার নাম, এবং আমি প্ল্যান করছি যে হোমমেড ফুড সবসময় বেস্ট হয় সেটা ডেলিভারি করব। তোর মনে আছে তো ঝালমুড়ি বানানোর কথা সেদিনের? মনে আছে। এখন কি আপনি মুড়ি ডেলিভারি দিবেন? আরে পাগল নাকি, মুড়ি কেন ডেলিভারি দিব, অন্য কিছু ডেলিভারি করব। শোন, আমার সেই দিন মাথায় আইডিয়া আসলো, যেদিন তুই মুড়ি বানানোর পরে বাসার সবাই মিলে একবার করে খাইলো, দ্বিতীয়বার করে চাইলো, কেউ কিন্তু এক বাটি খাই গেল না, দুইটা করে বাটি করে খাইছে। আমি বুঝলাম যে হোমমেড ফুড দিয়ে চালানো যাবে। আমি প্ল্যান করছি আচার বানাবো। বানায় ফেলেন বানায় ফেলেন মানে মানে তোর কেমন করে জানি জিনিসগুলোকে ভাবিস? একটা ক্রিয়েটিভ আইডিয়া তোকে দিলাম, কোথায় সাপোর্ট দিবি, ইন্সপায়ার করবি তা না? মানে এই তো সমস্যা কি, তুই উদাস হয়ে এরকম কবির মতো করে কথা বলতেছিস কেন হতাশ হয়ে? ভাইয়া, আমি আপনার মতো তো স্ট্রং না, আসলে আমার কপালের দোষ। শোন ঝুমুর, দোষ কখনো কপালের হয় না, দোষ হয় হাতের। হাতটার একটু কাজে লাগা, বসে বসে ঝিমাইস না। আর শোন, তুই আমার জন্য আচার বানাবি, খালা বলছে তুই দারুণ আচার বানাইস, তুই আমাকে আচার বানাই দিলে আমি ডেলিভারি করবো, শেষ। ভাইয়া, আপনি আমাদেরকে বলছেন বাসা থেকে চলে যাইতে, এখন বলতেছেন আবার আচার বানাইতে, কি বলেন না, আমি কিছু বুঝি না। তুই না ঝুমুর বিষয়টাকে গুলায় ফেলছিস। ভাইয়া বলছে তোকে বাসা ছেড়ে চলে যেতে, আমি কি বলছি? আমি বলছি তোকে আমার জন্য আচার বানাইতে, তুই তোর বাসায় বসে আমার জন্য আচার বানাবি, আমার কাছে পাঠাবি, আমি হোম ডেলিভারি দিব, ব্যবসা দাঁড়ায় গেল। চিন্তা করে দেখি, আগে বাসায় যাই, আমরা আজকেই চলে যাব। বুঝছিস ঝুমুর, বড়ুয়া তেঁতুলে মিক্স আচারটা আমি প্ল্যান করে দেখছি, যেটা সবচেয়ে বেশি টেস্টি হবে, টক ঝাল মিষ্টিটা টেস্ট হবে। তুই যেখানে থাকিস তুই থাকলি, তুই রান্না করে আমার কাছে পাঠাবি, আমি হোম ডেলিভারি দিয়ে দিলাম, ব্যবসাটা কিন্তু আস্তে আস্তে করে বড় হবে, দাঁড়া যাবে, প্রফিট শেয়ারিং এর শেয়ারটাও বেশি পাবে। বুঝছিস, প্ল্যান ঠিক আছে না? রায়হান, তুই এক মিনিটের মধ্যে আমার লিগে একটা রিক্সা ঠিক করবি, যা দৌড় দিয়ে যা। তাহলে আমি এখন আমার ব্যবসা নিয়ে যথেষ্ট ইম্পর্টেন্ট ডিসকাশন করতেছি, তোমার রিক্সা টাকার সময় আমার নাই, আমি খুব চিন্তিত আমার আচারগুলো হোম ডেলিভারি কিভাবে দিব। কিসের হোম ডেলিভারি দিবি? আচারের হোম ডেলিভারি দিব। আচার? হ্যাঁ, বড়ুয়া তেঁতুলের মিক্সড আচার, সাথে কিছু মরিচ দিব, টক ঝাল মিষ্টির দারুণ একটা টেস্ট হবে। শোনো, কর্মহীন ব্যস্ত জীবনে ব্যবসাটা দাঁড়া যাচ্ছে বুঝছো, তোমার রিক্সা ডাকার টাইম আমার আর নাই, বাই বাই। এই পাগল ছাগলের লয়ে আমার বইনের এত গর্ব, মানে আমার তো নিজেরই এখন আর এই ছাগলের লগে তোর বিয়ে দিতে ইচ্ছা করতেছে না, এখন আমি কি করবো? মা, রায়হান ভাই আমাকে বিয়ে করার জন্য বসে নাই, তার থেকে চলো আমরা কাপড় গুছাই, আমাদের কাজকে এখান থেকে যাইতে হবে। তোমার কাপড় গুছাইতে হইব না, আমার কাপড় আমি গুছাই নিছি। আমার কাপড় কি আমি হাতে নিয়ে যাব? তুই কই যাবি? তুই এই বাড়িতেই থাকবি। মানে? মানে হইল গিয়া আমি তোর এইখানে রাইখা যাইতেছি, তুই এইখানেই থাকবি।